নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো হাঁসের মাংসের ঝোল। এখন শীতের মরশুম, আর এই শীতকালে কিন্তু হাঁসের মাংসের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আজকে রান্নাটা আমি করছি না, আজকে আমার মা এই রান্নাটা আপনাদেরকে করে দেখাচ্ছে। চলুন তাহলে ঝটপট দেখে নিই এই শীতের মরশুমে হাঁসের মাংসের রেসিপিটি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি হাঁসের মাংস। মাংসটা দোকান থেকে কেটে আনার সময় কিন্তু খুব ভালোভাবে গরম জলে বেশ ভালো করে ধুয়ে ওরা দিয়েছিল, তারপরেও কিন্তু বাড়িতে এটা আমি আরও কয়েকবার ধুয়ে নিয়েছি। এই মাংসটা আমার নেট ওজন আছে 500 গ্রাম। এই অনুযায়ী আমি মশলাটা তৈরি করব। তার জন্য দেখুন, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কেটে ছুলে কুচি করে কেটে রেখেছি। আর দেখুন, এখানে আমি 15 পিসের মতো কোয়া নিয়েছি রসুনের, 15টা রসুনের কোয়া নিয়েছি। আর দেখুন, 1.5 ইঞ্চির মতো আদা ছুলে টুকরো করে কেটে রেখেছি। আর খুব বেশি কিন্তু গোটা জিরে বা জিরে গুঁড়ো এর মধ্যে ব্যবহার করব না, তার জন্য আমি মশলাটা বাটার সময়ই এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। আরও যদি বেশি ঝাল খেতে চান তাহলে আপনারা এর মধ্যে আরও 1-2টো লঙ্কা অ্যাড করতে পারেন। অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমাদের দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর আমরা মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1টা টমেটো, মিডিয়াম সাইজের কেটে রাখা 1টা টমেটোর টুকরো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, তেজপাতাটা ম্যারিনেশনের সময়ই দিয়ে দিচ্ছি, আর যদি না দিতে চান তেলের মধ্যেও আপনারা দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, এখানে আমি 2 চা চামচের মতো নুন দিয়েছি। দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। এবার সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। হাঁসের মাংস যতটা পরিমাণে থাকবে সেই অনুযায়ী মশলা তেল আপনারা ব্যবহার করবেন। এরপর চলে যাচ্ছি রান্নায়। প্রথমে দেখুন, গ্যাসের মধ্যে 1টা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা 1টা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজার সময়ই দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। চিনিটা দিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে আর রান্নার স্বাদটাও কিন্তু বাড়ে। পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এই শীতকালে কিন্তু হাঁসের মাংসের ভেতর থেকে নিজের থেকে একটা তেল তেল ভাব বেরিয়ে আসে, এর জন্য কিন্তু মাংসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এরপর দেখুন, ভালোভাবে গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে দিয়ে আমি মাংসটাকে একটু 4-5 মিনিট এটা কষিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভেতরে ভেতরে সেদ্ধ হতে দেব। দেখুন মাংসটা আমার অনেকটাই কষানো হয়ে এসছে, আরও একটু কষাতে হবে। মোটামুটি 10 মিনিট পর আমি আরও একবার এটা ঢাকা দিয়ে ভেতরে ভেতরে হতে দিয়েছিলাম। এভাবে ঢাকা দিয়ে রান্নাটা করলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যায় আর ভেতর থেকে একটা তেল বেরিয়ে আসে। দেখুন মাংসের ভেতর থেকে কিন্তু একটা তেল বেরিয়ে আসছে। মোটামুটি 15-20 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আমি এটাকে প্রেশার কুকারে একটু সেদ্ধ হতে দেব। তার জন্য দেখুন, 1টা প্রেশার কুকার নিয়েছি, ওর মধ্যে 2 বাটির মতো আমি জল হালকা গরম করে নিয়েছি, তারপর ওর মধ্যে কষিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে সিটি দিলে হাঁসের মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে। তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। যদি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করেন তাহলে একটু বেশি জল দিয়ে কিন্তু মোটামুটি এটাকে আরও 20-25 মিনিট সেদ্ধ করতে হবে ঢাকা দিয়ে। এরপর দেখুন, প্রেশার কুকারে দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি মোটামুটি 3টে সিটি দিয়ে দিলাম। 3টে সিটি দেওয়ার পর মোটামুটি আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, যাতে গ্যাসটা ভালোভাবে ভেতর থেকে বেরিয়ে আসে। তারপর আমি প্রেশার কুকারের ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দুর্দান্ত একটা কালার এসছে আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। হাঁসের মাংস আমাদের এখানেই তৈরি হয়ে গেছে।
গরম ভাতের সাথে বা রুটির সাথে আপনারা এটা খেতে পারেন। শীতকালে এটা খেতে দারুণ লাগবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।